ঠিক আছে বাবা, সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ মা, তুমি কোনো টেনশন করো না, আমরা ভালো আছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি এখন খাগড়াছড়িতে। কি বলছো, তাই নাকি? একদম বানিয়ে বলছি না, তুমি আসবে আমার এখানে, দুজনে ঘুরবো, গল্প করবো, আর কত কি আসবো। জায়গাটার নাম বলো, কোথায়? কেন যে বড় আপুর কাছ থেকে মোবাইল ফোনটা আনতে গেলাম, ওর জন্মদিনের উপহারটা হারিয়ে ফেললাম। এখন আমি বড় আপুকে কি বলবো? কে নিল আমার ফোনটা? এতদিন ধরে একসাথে পড়ছি, সামান্য একটা মোবাইল ফোনের লোভ সামলাতে পারলো না ওরা। শালা ছোট লোক, সব ছোট লোক। আমি কিছুতেই মেনে নিতে পারছি না, এতদিনের বন্ধুত্ব, সেখানেও এতটা দূরত্ব। থাক বাবা, ভেঙে পড়িস না, খুঁজে দেখ, নিশ্চয়ই পেয়ে যাবি। অনেক খুঁজেছি মা, কোথাও পাইনি। এখন শুধু সন্দেহ, বন্ধুত্বের মধ্যে সন্দেহ ঢুকে গেলে কি থাকে মা? তুই সকালবেলা বাইরেছিস কই? খুঁজছি। খুঁজছস? কি খুঁজছস দোস্ত? খুঁজছি, পেয়েও যায় আবার হারিয়ে যায়, এই ধরা দেয় আবার ফসকে যায়। ধরা দেয় আবার দেয় না, তাকি মাসাল্লাহ। শালা দান্দাবাজ, ক্যারেক্টারলেস। তুই শালা ঠিক হইলি না, দেখ, ক্যারেক্টারলেস বলিস না। তুই কি কইব? আমি অনেকদিন ধরে ভাবছি একটা পাহাড়ি মেয়ের সাথে প্রেম করবো, জানি না কোথায় পাবো। খুঁজতে থাকো, মুরগি অটোমেটিক মিলে যাবো। তোমার দান্দা তো ওইটাই, ঘুরতে থাকো, চটকির লাইন, কুকুর পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে। Thank you.
দেখছেন? দেখি না কিছু, খুঁজি। খুঁজেন? হ্যাঁ। কি খুঁজেন? আমাকে। আপনাকে পেয়েছেন? হ্যাঁ। কি পেয়েছেন? আপনাকে। আমাকে? হ্যাঁ। আমার মোবাইলটা পাওয়া গেছে, তো দোস্ত তোদের সবাই কাছে আমি মাপ চাচ্ছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার মোবাইলটা হারা গেছে, কারণ আমার আপু আমাকে এই মোবাইলটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করলাম, যা সবকিছু বাদ, আগে সবকিছু বাদ, এখন সবকিছু ওই টোটাল কথাই ভুলে যা। হ্যালো, তুমি আর কত মিথ্যা কথা বলবা? মোবাইলটা হঠাৎ কেটে গেল, তারপর থেকে আর মোবাইলটা খুঁজে পাচ্ছি না। একদমই কথা বলো না, একবার বলছো ফোন বন্ধ ছিল, একবার বলছো ফোন হারিয়ে গেছে, বলো কি? প্লিজ আসো না, প্লিজ, তুমি আসবে তো? আরে কন্যা রাশির কোয়েটা আইছে না আমাকে লগে, খাইয়া দিয়ে তো কাম নাই। আমার বাড়ির সামনে দিয়া আপনি 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 অপরাধ হয়েছে।